সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা আজীবন বেগুনা কোন নবী জীবনে কোনো দিন গুণা করেন না যেহেতু আল্লাহ পবিত্র বলে দিয়েছেন পবিত্রেতে বলেছেন কোন গুণাগারকে আমি নবী বানাই না আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনো দিন গুণা করেন না বলেন তো আল্লাহর এই নীতিটা এক দুইজন নবীর বেলায় না সকল নবীর বেলায় সকল নবীর বেলায় একটা সামগ্রিক মূল নীতি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন কোন গুণাগারকে আমি নবী বানাই না আর যাদেরকে নবী বানাই তারা কোনো দিন করে না এই মূলনীতি সামনে থাকলে যদি আপনার সামনে কোনো নবীর জীবনের কোন ঘটনা এমন আছে আসে যেই ঘটনাকে আপনি মন গরা ব্যাখ্যা করলে নবীকে গুণাগার সাব্যস্ত করতে পারবেন বিভিন্ন নবীর জীবনে এমন কিছু ঘটনা আছে যেগুলিকে মন গড়াভাবে ব্যাখ্যা করলে নবীকে গুনাগার সাব্যস্ত করা যায় কিন্তু এইভাবে ব্যাখ্যা করে নবীকে গুণাগার সাব্যস্ত করলে আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতি লঙ্ঘন হয় যেমন আদম আলহী ইসলামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফল মূল খাও একটি গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করে দিয়েছিল আজকে নতুন শুনলেন না আরও শুনেছেন এই ঘটনাকে আপনি যদি মন গড়া ব্যাখ্যা করেন তাহলে এভাবে করতে পারবেন কিভাবে আপনি বলবেন আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুণা হয় আদম তো লঙ্ঘন নেই সুতরাং আদম বেগুনা রইলেন কোথায় এইভাবে এই ব্যাখ্যাটা কিন্তু মন করা এই ব্যাখ্যাটা মন একটু সময়ের জন্য মন করা ব্যাখ্যাটা আপনার আমি মেনে নেই যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুণা হয় আদম তো লঙ্ঘন নেই সাজি আদম বেগুনার রইলেন কোথায় আপনার মন গোরা বেক্ষাটাই আমি একটু সময়ের জন্য গ্রহণ করলাম এবার বলুন এই ব্যাখ্যাটা গ্রহণ করলে আল্লাহর সামগ্রিক মূলনীতি ঠিক না লঙ্ঘন হয় সাব্যস্ত হইল তোমার ব্যাখ্যা মন গড়া এই বেক্যা মন গরা ব্যাখ্যা এই বেকামতে নবী মানবা তুমি আহলে শুন্য তল জমা হতে পারবে না তুমি বাহাত্তর দল জহান্নমী মুসলমানদের অন্তর্ভুক্ত হইবা তাহলে সহিব বেক্যাগুন্ডা যে বেক্ষামত নবী মানলে আল্লাহর মূলনীতি ঠিক থাকে সেই ব্যাখ্যা হলো মানুষের কোন কাজের দ্বারা সব হয় অথবা কোন কাজের দ্বারা গুণা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনে নয় বুঝেন কিনা দেখেন মানুষের কোন কাজে সব হয় কোন কাজে জীবনে জান্নাতি জীবনে নয় আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে এর সাথে সবেরও কোনো সম্পর্ক নাই গুনারও কোনো সম্পর্ক নাই বলেন এই ব্যাখ্যা আল্লাহর মূল মূলনীতি লঙ্ঘন হয় না মূলনীতি ব বহাল তাকে এই ব্যাখ্যা সহি আমি কি আপনাদের বুঝাতে পারলাম সুতরাং আহলে তল জমাতে রাকি দামাতে সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা কোনো নবী জীবনে কোনো দিন গুণা করেন না কোনো নবীর জীবনের কোনো ঘটনাকে মন ব্যাখ্যা করলে গুণাগার যায় আল্লাহর মূলনীতি বজায় রেখে ব্যাখ্যা করলে কোনো নবী গুণাগার সাব্যস্ত হন না এটাই সুন্নতে রসুল এবং জমাতে সাহাবার দ্বারা প্রভাবিত নবী রসুল সম্পর্কে একটা সহিব এক আপনাদেরকে তারা হুরা করে শোনালাম আব্দ বুঝলেন কিনা বললে থাকলে বলুন তো নবী রসুল সম্পর্কে এক নম্বর সহিব এক্কাটা কি তারা আজীবন দেখুন দুই নম্বর সহিব এক ওই যে একটু আগে বললাম হাদিস শরীফে রসুল বলেন আল আম্বিয়া উ ফি কুবুরিহিম। নবী রসুলগণকে দাফন করা মাত্রই আল্লাহ জীবিত করে দেন বলুন জিন্দা নবী দাফন করা হয় না দাফনের পরে নবীকে জিন্দা করা হয় এইটা নবী রসুল সম্পর্কে দুই নম্বর সহিবেকা আল্লাহ রসুল পরিষ্কার হাদিসে বলে গেছেন যে কোনো নবীকে ইন্তকালের পর দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন সুতরাং সমস্ত নবী রসুলগণ দাফন দাফন করার পরে জীবিত অবস্থায় আছেন এটা হইল নবী রসুল সম্পর্কে দুই নম্বর সহিবেক্কা কেউ যদি বলে নবী দাফনের পরেও মৃত আছেন। বলে বলে যারা বলে এরা কারা লামা যারা বলে দাফনের পরেও নবী এটা এটা মতবাদ নবী সম্পর্কে মুর্দা মুদা ব্যাখ্যা এই মন ব্যাখ্যা করে কারা লামা জাবিরা লামা জাবিদের ভ্রান্ত মতবাদে নবীর ইন্তেকালের পরে দাফন করা হয়েছে দাফনের পরেও নবী মুর্দাই আছেন আহলে শূন্য তোল জমাতে রাকি দামাতে দাফন ইন্তকালের পরে নবীকে দাফন করা হয়েছে কিন্তু দাফনের পরে নবী মুর্দা খেননি নবী জিন্দা হয়ে গেছেন পার্থক্য বুঝাতে পারলাম নবীর সম্পর্কে দুই নম্বর সহিব একটা দাফনের পরেও মুর্দা না দাফনের পরে জিন্দা